আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান। যে সমস্ত বিনিয়োগকারী, স্টক মার্কেটে বিনিয়োগকারী ভাই বোন যারা আমার সাথে, আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজের সাথে যারা সংযুক্ত আছেন, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের কয়েকজন বিনিয়োগকারী ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন KDS অ্যাসেসরিজ এর একটা অ্যানালিসিস দেওয়ার জন্য। আমি আপনাদের জন্য সেই অ্যানালিসিসটা এখন করে দেখাবো। আর আমি শুরুতে যে জিনিসটা আপনাদেরকে বলে রাখতে চাই সেটা হচ্ছে, আমি কোনো পার্টিকুলার স্টকের ব্যাপারে কোনো বাই সেল বা হোল্ড করার সাজেশন দিই না। আমি শুধুমাত্র ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস উপরে বেস করে আমি অ্যানালিসিসটা দিয়ে থাকি শুধুমাত্র। তো আমরা চলে যাবো, আমরা আপনাদের সাথে আমি স্ক্রিনটাকে প্রথমে শেয়ার করে নিই। এই কোম্পানির ফান্ডামেন্টাল সম্পর্কে আমরা প্রথমে দেখে আসবো, কোম্পানির ফান্ডামেন্টাল আমাদেরকে কি বলে। ওকে, আমরা দেখতে পাচ্ছি কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 7,11,82,361টি এবং পাবলিকের কাছে আছে হচ্ছে 1,44,78,492টি শেয়ার। আমাদের পাবলিকের কাছে শেয়ার সংখ্যা অনেক কম। আচ্ছা, আমরা এখন দেখবো যে এই কোম্পানিটির আজকের পজিশনটা কি ছিল এবং অন্যান্য অন্যান্য বিষয়গুলো আমরা দেখবো। আজকে কোম্পানিটির দাম ছিল, ওপেনে ছিল 60.50 টাকা, এবং আজকে এটাই ডে হাই ছিল এবং ক্লোজ হয়েছে 59.70 টাকা ক্লোজ হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি 52 সপ্তাহের যে হাই লো ছিল সেটা হচ্ছে 39.9 ছিল লো এবং 84.4 টাকা ছিল হচ্ছে হাইয়েস্ট। সুতরাং 84.4 টাকা কিন্তু আমরা যারা বিনিয়োগ করে আছি তাদের জন্য একটা খেয়াল করার বিষয়, লক্ষ্য করার বিষয়। কোম্পানিটির পি হচ্ছে 27.14। আমরা দেখবো কোম্পানিটির ইপিএস গুলো আমরা একটু দেখে আসবো। ফার্স্ট কোয়ার্টার ইপিএস আমরা পেয়েছি 0.55, 0.55, এবং আমরা দেখতে পাচ্ছি গত বছর আমাদেরকে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি। আমরা এখন কোম্পানিটির শেয়ার হোল্ডিং স্ট্রাকচারটা দেখবো, কেমন কোথায় কাদের কাছে কেমন শেয়ার আছে। আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টররা হোল্ড করছে 70.06% শেয়ার, ডিরেক্টর নিজেরাই হোল্ড করছেন। তো দ্যাট ইজ ভেরি গুড সাইন আমাদের জন্য, আমরা যারা বিনিয়োগ করি তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো দিক এটা। তারপরে হচ্ছে আমরা ইনস্টিটিউশন দেখতে পাচ্ছি 5.86%, দেন আমরা দেখতে পাচ্ছি পাবলিকের কাছে 24.08% শেয়ার আমাদের পাবলিকের কাছে হোল্ড, পাবলিক হোল্ডিং এ আছে। আমরা এখন দেখবো যে এই কোম্পানিটির লাস্ট 7 ডেজ কি ভলিউম হয়েছে এবং কি প্রাইসের বিষয়টা আমরা দেখে আসবো। আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি কিন্তু গত 7 দিন ধরে এই শেয়ারের প্রাইসের ভলিউম, শেয়ারের প্রাইসটা কমেছে এবং ভলিউমও কমেছে। সুতরাং দ্যাট ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশন এই শেয়ারের প্রাইসটা যে কমে যাচ্ছে বা এই শেয়ার যে বেয়ারিশ ট্রেন্ডে চলে গিয়েছে তার একটা ক্লিয়ার ইন্ডিকেশন আমাদের সামনে গত 7 দিনে আমরা দেখতে পেরেছি। ওকে, আমি এখন আবার চলে যাব টেকনিক্যাল চার্টে। আমরা তো ফান্ডামেন্টাল গুলো দেখলাম, আমরা টেকনিক্যাল চার্টে আমরা চলে যাব। তো অ্যাজ পার দি ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট ইজ কনসার্ন, আমার যেটা মনে হলো যে কোম্পানিটির গত 7 দিনের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে যদিও টেকনিক্যাল অ্যানালিস্টরা এই বিষয়টাকে কনসিডারেশন নিয়ে থাকে, সুতরাং সেই অ্যাসপেক্টে কিন্তু দিস স্টক ইজ ইন এ সুপার বুলিশ ট্রেন্ড, বিয়ারিশ ট্রেন্ড, ইজ এ ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে বিয়ারিশ ট্রেন্ডের ভিতরে আছে। ওকে, আমি আপনাদেরকে এখন টেকনিক্যাল অ্যানালিসিস এর মাধ্যমে আমি একটু দেখাতে চেষ্টা করব কি অবস্থানে আছে। আমি শুরুতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের বোলিঙ্গার ব্যান্ডটাকে আমি এখানে দিয়েছি। আপনাদেরকে আমি বরাবর মতো আবারও বলতে চাই, যখন বোলিঙ্গার ব্যান্ডে আপনারা সবাই জানেন এটা দিস ইজ এ আপার ব্যান্ড, দিস ইজ দি লোয়ার ব্যান্ড অ্যান্ড দিস মিডল ইজ দি MA20 লাইন। আমি বলেছিলাম যখন এই আমাদের এই দুইটা ব্যান্ডের ডিস্টেন্সটা বাড়তে থাকে বা বাড়ে বা বেশি ওয়াইড হয় তখন দিস ইজ এ ভোলাটিলিটি, তখন অনেক বেশি ভোলাটিলিটি হয় স্টকের। আর যখন ন্যারো ডাউন হয়ে যায় বা স্কুইজ হয়ে যায় দ্যাট ইজ এ কম ভোলাটিলিটি হয় এবং এরপরে আবার কিন্তু শেয়ারের প্রাইস নর্মালি বেড়ে থাকে। তো আমরা এরকম একটা সিচুয়েশন এখানে দেখেছিলাম যে সেখান থেকে কিন্তু শেয়ার প্রাইসটা বেড়েছিল এবং একটা পর্যায়ে যাওয়ার পরে শেয়ার আবার এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে রেজিস্ট্যান্স প্রাপ্তে আবার শেয়ারটা কমতে শুরু করে এখন পর্যন্ত কমার দিকেই আছে এবং প্রতিদিন শেয়ার প্রাইসটা কমে যাচ্ছে। ওকে, তো আমরা অ্যাজ পার যে বোলিঙ্গার ব্যান্ড ইজ কনসার্ন, আমরা দেখতে পাচ্ছি এটা লোয়ার যে ব্যান্ডটাকে টাচ করতে যাচ্ছে এবং লোয়ার ব্যান্ডের যে মুখটা আমরা দেখতে পাচ্ছি যেভাবে সে নিচের দিকে যাচ্ছে তার মানে এটা আরো অনেক দিকে অনেক দূর নিচে নামার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ভলিউমও কমেছে। ওকে, আমরা RSI আমাদের কি বলে আমরা দেখবো। RSI আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েট যে সাপোর্টটা ছিল, RSI সাপোর্টটা ব্রেক করেছে। আমাদের আজকের
RSI আছে হচ্ছে 34.16 আমাদের এই এই সাপোর্ট লেভেল আমাদের RSI ছিল 36.94 আমাদের ছিল RSI সাপোর্ট লেভেল বা সেটাকে ব্রেক করেছে আমাদের এই স্টকটি এবং এবং RSI এর যে নোজ যেটা বাজারের মাথা মানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সপ্তাহ মনে হচ্ছে এটা আরো নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা MACD লাইনটা দেখে আসব আমি আপনাদেরকে বলেছিলাম দিস রেড লাইন ইজ দি সিগন্যাল লাইন এন্ড দিস ব্লু লাইন যে ব্লু লাইনটা হচ্ছে আমাদের MACD লাইন তো MACD লাইনটা ব্লু লাইনটা যখন লাল লাইনটাকে উপরের দিকে উপর থেকে নিচের দিকে ক্রস করে সেটা হচ্ছে সিগন্যাল যে শেয়ারের দাম কমে যাবে আমরা সেটা দেখেছি যে ক্রস করে নিচের দিকেই যাচ্ছে এবং দুইটা লাইনের ভিতরে যে ডিস্টেন্সটা এটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে তার মানে এটা আরো অনেক দূরে নিচে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেজ লাইনের হিস্টোগ্রামের যে বেজ লাইনটা দেখতে পাচ্ছি বেজ লাইন থেকে আমরা নিচের দিকে চলে যাচ্ছি এবং আমরা রেড ক্যান্ডেল রেড যে বারগুলো হচ্ছে দ্যাট ইজ হিস্টোগ্রাম বার এবং হিস্টোগ্রাম বারটা আমাদেরকে শো করছে যে দিস ইজ গোয়িং ডাউন তো সুতরাং দিস সবকিছু মিলে আমরা যেটাকে বলতে পারি যে স্টক ইজ ইন সুপার বুলিশ সুপার বিয়ারিশ ট্রেন্ডে আছে এবং আমরা একটু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল একটু দেখার চেষ্টা করবো আমাদের কোথায় সাপোর্টগুলো আছে কোন প্রাইসে গিয়ে আমরা সাপোর্ট পেতে পারি লেটস সি আমরা দেখেছিলাম দিস ইজ দি রেজিস্ট্যান্স লেভেল আমাদের রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে নাই বিধায় আমাদেরকে পড়তে শুরু করেছিল শেয়ারটি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছিল এই রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারে নাই বিধায় সে আবার নিচের দিকে চলে আসছে আমরা এখন যেখানে আছি সেখানে আমরা একটা সাপোর্ট লেভেলে আছি যদি আমরা সাপোর্ট লেভেল এখন আছি সাপোর্ট লেভেলটাও ইটস গুড সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেলটা কিন্তু বেশ ভালো সাপোর্ট লেভেলেই আমরা আছি যদি আগামী দিন বা তার একদিন দুই দিন পর যদি আমাদের এই সাপোর্টটা যদি আমরা স্ট্যান্ড করে ফেলতে পারি তাহলে এখান থেকে আমাদের প্রাইসটা মুভ করে দিকে মুভ করে চলে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি কোনো কারণে আমরা এই সাপোর্টটা ব্রেক করে ফেলি তাহলে কিন্তু আমাদেরকে আমাদেরকে 52 টাকা 50 পয়সা লেভেল পর্যন্ত চলে আসার সম্ভাবনা আছে স্টক প্রাইসটি এখন যে সমস্ত বিনিয়োগকারী বা ভাই বোনরা আমাকে এই স্টকটা সম্পর্কে অ্যানালিসিস দিতে বলেছিলেন তারা ডেফিনেটলি বা এই অ্যানালিসিস থেকে হয়তো বা তারা কিছুটা গাইডলাইন পাবেন তো আপনাদেরকে যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন বা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে আছেন যারা আমার ফেসবুক পেজের সাথে আছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যদি আপনাদের উপকার আসে আপনাদের এই সেশনগুলো যদি উপকার আসে বা অ্যানালিসিসগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে আপনারা প্লিজ শেয়ার দিস সেশনস শেয়ার দিস ভিডিওস এবং আপনারা শেয়ার দি চ্যানেল এবং আপনারা সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবেন যাতে কারণ আমরা যারা আমরা যে টিমটা কাজ করে আমাদের কিন্তু এই বিষয়গুলো প্রিপেয়ার করতে আমাদেরকে কিন্তু কষ্ট করতে হয় আমাদের কিন্তু সময় দিতে হয় সুতরাং আপনাদের এনকারেজমেন্টটা বা আপনাদের আপনাদের ফিডব্যাকগুলো কিন্তু আমাদের সাপোর্ট হিসাবে আমাদের এনকারেজমেন্ট হিসাবে আমাদেরকে কাজ করবে এবং আমাদেরকে পরবর্তীতে আরও ডিটেল অ্যানালিসিস বা আরও ভালো করার জন্য আমরা উৎসাহ পাবো উইথ দিস লেডিস এন্ড জেন্টলম্যান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ওকে থ্যাংক ইউ ওয়ান্স এগেইন